গত 26 তারিখ আমাদের যুবরাজ আমাদের দলের সেনাপতি সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে নবজুয়ার কর্মসূচি করেন এবং এই কর্মসূচিতে গড় শালবনিতে একটা গণ্ডগোল হয়। এই গণ্ডগোলে আমাদের যুবরাজের কনভয় সাথে আমাদের সম্মানীয় মন্ত্রী বিভা হাঁসদা, আমি এবং আমাদের বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা এই কনভয়ের উপরে এবং আমাদের গাড়ির উপরে ইট পাটকেল ছোঁড়া হয়, আমাদের গাড়িকে মারপিট করা হয় এবং কিছু বাইক ছেলে আমাদের ছিল তাদের উপরও মারপিট করা হয়। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেদিনের এমন এক ঘটনা ঘটল, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি একটা কর্মী সমাজ নাম করে একটু হয়তো বেশি বলে ফেলেছি সেদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে, কারণ এই ঘটনায় আমি আমাদের জঙ্গলমহল সারা জঙ্গলমহলে আমাদের যারা কর্মী ভাই বোনরা আছেন, কর্মী সমাজের যারা সুধীজন গুণীজন শুভানুদ্দী আছে, তারা হয়তো আঘাত পেয়েছে। কারণ আমি সমস্ত কর্মী সমাজকে আমি সেইভাবে আমি উল্লেখ করতে চাইনি, সেদিনের যে ঘটনার সেই ঘটনায় যারা যুক্ত ছিল তাদেরকে বুঝাতে গিয়ে হয়তো কর্মী সমাজের যারা সুধীজন গুণীজন শোভানুদ্দী এবং আমার কর্মী সমাজের মা বোন ভাইরা আঘাত পেয়েছে, যার জন্য তাদের এই আঘাত পাওয়া তাতে আমি খুব আমিও ব্যথিত এবং সমস্ত কর্মী সমাজের প্রতি আমাদেরও অনেক ভালোবাসা আছে, অনেক সহানুভূতি আছে এবং তাদের প্রতিও আমাদের দীর্ঘদিনের গভীর সম্পর্ক আছে। এই সমস্ত মানুষকে বোঝাতে গিয়ে মানে যারা দুর্ঘটনার সঙ্গে সেদিনের ঘটনার সঙ্গে যারা যুক্ত হয়ে তাদেরকে বোঝাতে গিয়ে হয়তো আমার কর্মী সমাজের মানুষকে আঘাত দেওয়া হয়েছে, শুভানুদ্দীকে আঘাত দেওয়া হয়েছে, আমার ভাই বোনদের আঘাত দেওয়া হয়েছে, তাই তাদের এই আঘাত পাওয়ার জন্য আমি তাদের প্রতি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি, যে আপনাদের সমাজকে নিয়ে নয়, যারা সেদিনের এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে বলতে গিয়ে হয়তো রাগের মাথায় একটু বেশি করে বলে ফেলা হয়েছে, তা আমরা এবং আমিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের কর্মী সমাজের প্রতি এবং কর্মী মা বোন ভাইদের প্রতি এবং সমস্ত কর্মী সমাজের যারা গুণীজন আছেন শুভানুদ্দী লিখতে আছেন তাদের প্রতি আমি এই ঘটনার জন্য কিংবা এই বক্তব্যের জন্য আমি দুঃখ প্রকাশ করেছি।